আমার নবীর উপর একটা ঘাত করো না রে মদিনার বেমানেরা যে নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না ওই নবীর উপর তোমরা বর্ষা নিক্ষেপ করতেছ মদিনা থেকে প্রায় তিন মাইল ধরে এক মহিলার বাড়ি মহিলার কানে যখন এই সংবাদটা গেল নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে ওই মহিলা তার সন্তান সন্তানকে স্থনের দুধ পান করাইতেছিল সন্তানকে মাঠের মধ্যে নিক্ষেপ করে দিল না আমার সন্তানের দরকার না বিশ্বনবী দুনিয়াই নাই সুহান কেমন মহাব্বত চিন্তা করবে আমি আমার সন্তানকে এতদিন দুধ পান করাইতাম নবীর উপর তিনবার দূর শরীর পড়িয়া আজকে কার উপর দুরূদ শরী পড়ব যেই নবীর উপর আমি দুরূদ পড়তাম এই নবী যদি দুনিয়ায় না থাকে আমি কার উপর দুরূদ শরী পার করব এজন্য ওই মহিলা সাহাবি দূর মাললেন ঘর থেকে ওই উহুদের ময়দানের দিকে ময়দানের দিকে দূর মাললেন পাগলের মতো আউলাকে পাগল বেশ এমনত অবস্থায় এক সাহাবী লাগাল পাইল ও মহিলা কোথায় जाओগো কোথায় যাও শুনেছি বিশ্ব নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই জন্য আমি চলে যাইতেছি নবীর সাহাবী ডাক দাও বলেন মাগো আপনি যা যাচ্ছেন বিশ্ব নবীর খবর নেওয়ার জন্য আপনার স্বামী ওহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ বলুন আপনার স্বামী উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে এই খবর শুনে মহিলা বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এটা একটি দুঃখের সংবাদ আমার মনের মধ্যে কষ্ট লাগতে পারে কিন্তু রে সাহেব শুনে রাখো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যতটুকু কষ্ট হয়েছে তার থেকে আরো কোটি কোটি গুণ কষ্ট হইতেছে বিশ্ব নবীর সংবাদ শুনে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ودرودنا وأولانا ومولانا محمد محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وصدق رسوله النبي الكريم صباحي الدرشوري صلى الله على سيدنا ومولانا محمد وعلى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সল্ল আলিহিওয়া আলিহি আল জামিয়া দারুল শেকমা ফজলুর রহমান চৌধুরী মাদ্রাসা সুদামগঞ্জ শ্রিহাই এর উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হজরত বুজুর্গ উলা মায়ে কারাম মুসলমান ভাইসব পদ্দানিসিন মাহবুল মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি বাগানের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সেই আল্লাহ জাল্লা শাহানুর আলিশান দরবারে একবার আলিশান কালিমাতুর শুকুর আবার আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সালাতুসালাম দেই সেই নবীক আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করত না সের কে তাজ দুজাহানের Sardar আকায়ে নামদার শাফিউল মুজ্দেবিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ভাইরা হামদ আলোচনা দীর্ঘায়িত করব না লম্বা চোড়া ধমকে যাব না অতি সংক্ষিপ্ত আকারে খুতবাতে আয়াতে মাত পাঠ করেছি ওই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব বক্তা এবং শ্রোতা উভয়কে অর্থাৎ বক্তাকে এখলাসের নিয়তে বলার শ্রোতাদেরকে এখলাসের নিয়তে শোনার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমি খুতবাতে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে বলতেছেন হে নবী আপনি বলুন আমার কথাটা কথাটা কার জোরে শুরু বলতে হবে কথাটা কার আল্লাহর কথা কোনো মিথ্যা হইতে পারে আরো জোরে বলুন মিথ্যা হইতে পারে বলতেছেন ও নবী আমার কথাটা আপনার জবান দিয়া কথাটা আমার মাইকটা আপনার আপনার জবান দিয়া কথাটা উচ্চারণ করুন কি কথাটা কুল ইন তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহকে যদি পেতে চাও তাহলে উলিং কুমতু আল্লাহ বলছেন আমি রাসূল এর অনুসরণ সুবাহান আল্লাহ বলুন এরপর আল্লাহ বলতেছেন ইয়ো যদি আমার রাসূলের অনুসরণ করতে পারো আমার রাসুলের তরিকা অনুযায়ী চলতে পারো আমার রাসূলকে মোহাব্বত করতে পারো তাহলে আমি আল্লাহ তালার ভালোবাসা তুমি পেয়ে যাইবা আর যদি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাও লাভটা কি আমি আল্লাহ তোমার আগের পিছের এমন গুণাগুলোকে এমন ভাবে মাফ করি একটা শিশুর যেমন গুণা থাকে না রাসুলের অনুসরণ মতে চললে আল্লাহ ভালোবাসবেন আর আল্লাহ ভালোবাসলে ওই ব্যক্তিকে এমন ভাবে ক্ষমা করবেন একটা শিশু যেমন নিষ্পাপ থাকে তেমন করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আসুন আয়াতের শুরুতে আল্লাহ বলতেছেন কুলিং কুন তুম আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও আমার কথা বুঝে থাকলে বলুন পৃথিবীতে এমন কোন মানুষ আছে যিনি আল্লাহকে পেতে চাই না সবাই চায় না যিনি উলঙ্গ ব্যক্তি ন্যাংরা তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি উলঙ্গ থাকেন কেন সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য যার মুজ হ্যান্ডেল মার্কা মুজ গোতায় পথ বাইর করে লাগে পানি খাইতে পারে না মুড়ি খাইলে মুজ উল্টায় খাওয়া লাগে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার এত বড় হ্যান্ডেল মার্কা মুজ কেন সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য যিনি গাজা খায় একটা নেতে যেমন তেমন দুইটা নেতে মজা আর এই গানগুলি বলে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি গাঁজা খান কেন সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য যিনি মদ খায় তাকে যদি জিজ্ঞেস করেন মদ খান সেও সে আল্লাহ পাওয়ার জন্য যিনি লাল শালু কাপড় শালু কাপড় পরিধান করে মাথার মধ্যে জটা তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার দেহে শালু কাপড় কেন মাথার মধ্যে জটা কেন সেও বলবে আল্লাহ পাওয়ার জন্য এই হিসাবে বোঝা যায় সকলেই আল্লাহর মহাব্বতের দাবিদার কে বলেন সবাই আল্লাহর মহাব্বতের দাবিদার কিন্তু না আল্লাহর মহাব্বত এভাবে অর্জিত হয় না আল্লাহর মহাব্বত এমন ভাবে আদায় হয় না একদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বলতাছেন আব্বা জান আপনি কি আমাকে ভালোবাসেন কহ তোমাকে ভালোবাসি কেমন ভালোবাসেন অনেক যা বলা সম্ভব নয় আমার ভাই হাসান যেভাবে ভালোবাসেন হ আমার মাকে খ অবশ্যই তোমার মাকে আরো বেশি ভালোবাসে এখন হুসাইন রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলেন अब्बाগো আপনি আমাকে ভালোবাসেন আমার মাকে ভালোবাসেন আমার ভাইকে ভালোবাসেন এমন সময় যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক মারে আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য যদি ডাক দেই আপনি কি হাসানের জন্য আপনি কি হুসাইনের জন্য আপনি কি আমার মা ফাতেমার জন্য কি ঘরে বসে থাকবেন না আল্লাহর নবী ডাকে আল্লাহ ডাকে সাড়া দিবেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রে হুসাইন হোসেন রে তোর mohabbat করি তাও ঠিক তোর ভাই হাসানকে mohabbat করি তাও ঠিক তোর মা ফাতেমাকে mohabbat করি তাও ঠিক কিন্তু তার চাইতে কোটি কোটি গুণ বেশি mohabbat করি আল্লাহর রাসূল এবং আল্লাহকে তাহলে চিন্তা করে দেখুন হযরত আলী কেমন mohabbat ছিলেন আল্লাহর প্রতি mohabbat করতে হবে হযরত আলীর মতো হজরত আলীর মতো মহাব্বত করতে করতে হবে আল্লাহকে তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে হই রাসুলকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে হবে নবীর অনুসরণ আমরা কিভাবে করব নবীর অনুসরণ নবীর অনুসরণ যেভাবে মনে চাই সেভাবে করলে চলবে না শালু কাপড় পরিধান করে নবীর অনুসরণ হবে হবে না এক সাহাবি শালু এক সাইডটা লাল কাপড় পরিধান করে নবীজির কাছে গিয়ে সালাম দিল আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির কাছে সালাম দিলেন নবীজি চেহারা মুবারক অন্য দিকে ঘুরায় ফেললেন সাহাবী আবার অন্য দিকে গিয়ে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার নবীজি চেহারা মুবারক অন্য দিকে ঘুরিয়ে ফেললেন তিন নম্বর বার আবার শাবি সাল্লাম দিলেন আসাল্লা তুসাল্লাম আলাইক ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ্ তিন নম্বর বারুসাল্লাম এর জবাব দিলেন না আরেক সাহবি জিজ্ঞেস করলেন সাহ ভাই রে নবীজিকে আমি একবার নয় দুইবার নয় তিনবার আমি সালাম দিয়েছি কিন্তু নবী আমার সালামের জবাব দেই নাই ব্যাপার কি সাহাবী ডাক দা বললেন সাহাবী ভাইরে তুমি তিন তিনবার নবীজিকে সালাম দিয়েছো ঠিক আছে কিন্তু তোমার দেহে যে শালো কাপড় আছে এই শালো কাপড় নবীজি পছন্দ করে না শালো কাপড় নবীজি পছন্দ করে না কথা শুনে সাহাবি দুর্মল্য বাড়ি বিবি বিবি আগুন দাও গো বিবি আগুন দাও আগুন দাও কেন গো স্বামী আগুন দিয়ে কি করবে আমার পোশাকটা আমি জ্বালিয়ে দিব ও স্বামী আপনি না খুব খুব সব কইরা বানাইছে আক্ষেপ করে বানাইছেন এই কাপড়টা আপনি কেন আগুন দিয়ে জ্বালাই ফেল ফেলবেন সাবি ডাক্তা বলেন বিবি গো কার জন্য পোশাক পরিধান করব গো বিবি যার জন্য পোশাক পরিধান করব তিনি আমার প্রতি খুশি না তিনি যে কাপড়ের প্রতি খুশি নয় এই কাপড় আমি দুনিয়াতে রাখতে চাই না এই জন্য আমি সাবি এই কাপড়কে আগুন দিয়ে জ্বালাই দিব সাবি ওই কাপড়কে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন জ্বালায়া আবার দূর মাল্লেন রাসুলের দরবারে এখন গিয়ে বলেন আসাল্তু আসসালামু আলাইকিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ নবি কাপড় পুড়িয়ে ফেলেছি আল্লাহ নুবি এখন সালামের জবাব দিয়ে বলেন এ সাবি আমি নুবি এখন তোর প্রতি খুশি হয়েছি তাহলে এখন চিন্তা করে দেখুন নবীকে অনুসরণ করতে হবে নবীর চাহিদা মাফিক না আমাদের চাহিদা মাফিক নবীর চাহিদা মাফিক নবী যেভাবে বলছেন এইভাবে আজ আমরা নবীকে মহাব্বত করি যেমনে মন চাই সামনে না 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 নবীর মহাব্বত মন ঘোরা করলে চলবে না নবীর তরিকা অনুযায়ী নবীর মহাব্বত করতে হবে ভাইরা আমার ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু نبجير در برقلا يا رسول الله يا حبيب الله আল্লাহ নবী আপনাকে কিভাবে মহাব্বত করতে হবে আপনাকে কিভাবে পাব কোন পদ্ধতিতে কত রকম মহাব্বত করলে আপনার ভালোবাসা অর্জিত হবে আমি মুকাম্মাল ইমান্দার হইতে পারবো আপনি বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর রে যতক্ষণ পর্যন্ত তুমি অর্থাৎ লা ইউমিনু আহাদুকুম হাতটা আকুনা আহাব্বা ইলাইহি মিন दही वो वाल दी वननासी अजमाइन रे उम

আমি আমি আমার জান থেকে আমার প্রাণ থেকেও আপনাকে বেশি ভালোবাসি নবীজি তখন বলেন উমর রে আল আনা উমর আনতা মুমিন রে উমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো সুবহানাল্লাহ বলুন তাহলে নবীকে যদি মন থেকে পরিপূর্ণভাবে প্রাণের চাইতো যদি ভালো না বাসেন পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন না মুকাম্মাল ইমানদার হইতে পারবেন না শুধু নবীকে কেন নবী যেই দেশে থাকে নবী যেই দেশে ছিল মদিনা নাম শুনছেন নি আপনারা মদিনার নাম শুনছেন নি সবাই ওই মদিনায় যাওয়ার ইচ্ছা আছে নি সবার কার ইচ্ছা আছে হাত তুলে আল্লাহ সকলকে মোদিনায় যাওয়ার তো দান করো আর একটু জোর বলে আমিন ওই মোদিন নবীজি যেই দেশের মধ্যে আছেন এই দেশটারও নাম দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাওয়ার ইচ্ছা আছে নি সবার সবার ইচ্ছা আছে নি আল্লাহু আকবার আল্লাহু বলে আরও জোর আল্লাহু আকবার আমি অসহায়তাই এত দূরে আমি অসহায় এত দূরে শুধুই সালাম জানাই মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না মুদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মদিনা আর যে কত কতদাহা আহ আহ প্রাণের মানে ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর কেড়েছে ওন্তর মদিনা নাম কত সুন্দর কেড়েছে অন্তর পাখির নেই ডানা থাকলে নেই ডানা থাকলে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মুদিনা যাইতে পারলাম না আর পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া রে চোদাওয়া দাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পুচে দিও মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না মুদিনা যাইতে পারলাম না আমি অসহায়তাই তাই এত দূরে রয় আমি অসহায় তাই এত দূরে রয় শুধুই সালাম জানাই মুদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ আকবর বলেন এই মদিনা সুরে কেউ যদি মহাপথে নিয়তে মদিনা শরীফ জিয়ার করতে যায় নবীজি বলেন হাসরের ময়দানে যেদিন কোনো মানুষের কোনো উপায় থাকবে না মাথার অর্ধহাত উপরে সূর্য থাকবে নুবিরা পর্যন্ত ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে মাথার মগজগুলো বাথের মারের মতো টকবক টকবক করতে থাকবে এমন একটি কঠিন মুহূর্তে নবিজি বলেন যে নাকি আমাকে mohabbat করবে আমার মদিনাকে mohabbat করবে হাশরের ময়দানে এই মুসিবতের দিন আমি নবিজি তাকে নিয়ে জান্নাতে যাব না উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল নবীকে মহাব্বত করবেন কিভাবে মহাব্বত করবেন ওদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল এমন ভাবে প্রচন্ড বেগে যুদ্ধ আরম্ভ হইল নুবিজির উপর পাথরের মতো তীর নিক্ষেপ করতে লাগলো কাফেররা এই অবস্থা দেখাম নবীর দুই সাহাবি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এবং আবু দুজন রাদিয়াল্লাহু আনহু দুইজন বাজ পাখির নেই নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ বলুন নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল আর বলল ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমার পিতা আপনার জন্য কুরবান হোক আমার মাতা আপনার জন্য কুরবান হোক ওগো আল্লাহর নবী আমি আবু তালহা দুনিয়ায় থাকব আর আমি আবু দুজনা দুনিয়ায় থাকব আপনার দেহের মধ্যে কাফেররা বর্ষা নিক্ষেপ করবে তীর নিক্ষেপ করবে আমি আবু তালহা তা সহ্য করতে পারি না আমি আবু দুজনাও তা সহ্য করতে পারি না এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা মোবারকের দিকে নবীজির সিনা মুবারকের দিকে তার সিনাটা ফিরাইলো ফিটটা কাফেরদের দিকে ফিরাইলো এবং কাফেরদেরকে বলতে লাগলো কাফেরা ও মক্কার কাফেররা রাজ মারো ও কাফেররা কাপের মারো আমাকে মারো আমার নভীর উপর একটা আঘাত করুন না সুবহানাল্লাহ বলুন আমার নবীর উপর একটা ঘাত করো না রে মদিনার বেমানেরা যে নবী কাল্লা না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না ওই নবীর উপর তোমরা বরসা নিক্ষেপ করতেছো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী জি কে বাজ পাখির নে ঘেরাও করে ফেললেন যখন যুদ্ধ শেষ হলো যুদ্ধ শেষ হওয়ার পরে নবী জি সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে আমার আবু তালহা আমার আবু দু জানা কোথায় আছে তালাশ করে বের করো তালাশ করে বের করো তালাশ করে যখন বের করা হলো দেখা গেল আবু তাল্লাহা পিঠের মধ্যে তার উপরে তীরের আঘা এ মিয়া নবীর জন্য আপনি কতটুকু রক্ত দিয়েছেন কতটুকু রক্ত দিয়েছেন কতটুকু রক্ত দিয়েছেন সাহাবাই কারাম নিজের যান পর্যন্ত বিলে দিয়েছেন যান পর্যন্ত এই খবরটা মদিনার চতুর্দিকে ছুড়ে পড়লো শৈতান মর্দুদ মদিনার ওলিতে গুলিতে খবরটা ছুড়িয়ে দিল মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাউজুবিল্লাহ বলুন এই খবরটা মদিনা থেকে প্রায় তিন মাইল ধরে এক মহিলার বাড়ি মহিলার কানে যখন এই সংবাদটা গেল নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে ওই মহিলা তার সন্তানকে স্থনের দুধ পান করাইতেছিল সন্তানকে মাঠের মধ্যে নিক্ষেপ করে দিল না আমার সন্তানের দরকার না বিশ্বনবী দুনিয়াই নাই সুবহানাল্লাহ केवल मोह बच्चि আমি আমার সন্তানকে এতদিন দুধ পান করাইতাম নবীর উপর তিনবার দূরশুরি পড়িয়া আজকে কার উপর দূরশুরি পড়ব যে নবীর উপর আমি দূরত পড়তাম এই নবী যদি দুনিয়ায় না থাকে আমি কার উপর দূরত শুরু পার করব এজন্য ওই মহিলা সাহাবি দূর মারলেন ঘর থেকে ওই উহদের ময়দানের দিকে ময়দানের দিকে দূর মারলেন পাগলের মতো আউলাকে। পাগল বেশ এমত অবস্থায় এক সাহাবিল নাগাল পাইল ও মহিলা কোথায় যাও গো কোথায় যাও শুনেছি বিশ্ব নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই জন্য আমি চলে যাইতেছি নবীর সাহাবি ডাক দিলেন মাগো আপনি যত যাচ্ছেন বিশ্ব নবীর খবর নেওয়ার জন্য আপনার স্বামী উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ বলুন আপনার স্বামী বহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে এই খবর শুনে মহিলা বলেন আমার স্বামী ইনাই থেকে বিদায় হয়ে গেছেন এটা একটি দুঃখের সংবাদ আমার মনের মধ্যে কষ্ট লাগতে পারে কিন্তু শুনে রাখো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যতটুকু কষ্ট হয়েছে তার থেকে আরো কোটি কোটি গুণ কষ্ট হইতেছে বিশ্ব নবীর সংবাদ শুনে ওই মহিলা সাহেব দৌড় মারলেন আবার পুনরায় ওদের মাঠের দিকে ওদের মাঠের দিকে যখন গেলেন আরেক সাহেব বললেন ও মহিলা কোথায় যাইতেছো নবীকে দেখার জন্য যাচ্ছি শুনেছি নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওই সাহেব ডাক দে বলেন আপনি কোথায় যান ওদের যুদ্ধের মধ্যে তো আপনার পিতা ইন্তেকাল ফরমাইছে সুবহানাল্লাহ আপনার পিতা ওদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে আপনি কোথায় যান মহিলা বলেন ইন্না আলিল্লাহ আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সমস্যা নাই তার চেয়ে আরো কোটি কোটি গুণ মায়া আর দয়া আমার নবীজির প্রতি আমার মহিলা আবার সামনে গেলেন আরেক সাহেব বললেন মা গো আপনি কোথায় যাইতেছেন আউলাকেশ পাগল বেশ এমন একটি বেশে কোথায় যাইতেছেন শুনেছি বিশ্ব নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই জন্য আমি মহিলা নবীজির তালাশে নবীজির খোঁজ করার জন্য উহুদের যুদ্ধের মধ্যে চলে দাইতেছি আমি দেখব মদিনার কোন কাফের আমার নবীর কে দুনিয়া থেকে বিদায় বিদায় করে দিয়েছেন ভাইরা আমার কি কোন কাহিনী কেমন mohabbat ছিল আমি আপনি তো জিলাফি খাউরা আসে ঠিক কি না আমি আপনি জিলাফি খাউরা আসে তারা ছিল সুতিকার আশেক ভাইরা আমার ওই মহিলা সাহাবি ডাক দাও বললেন আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সমস্যা নাই বলো বিশ্ব নবীর খবর কি সাহাবি বলেন না আমি জানি না বিশ্ব নবীর খবর আমি বলতে পারবো না আর একটু সামনে এগিয়ে গেলেন আবার বলল আরেকজন সাহাবি বলেন মাগো কোথায় যাইতে যাচ্ছেন গো মা কই যাচ্ছেন যাচ্ছি বিশ্ব নবী তো খসব বাদ নাও আনার জন্য বিশ্ব নবী কোন হালত আছে কি অবস্থায় আছে আর আমি শুনেছি নবী নাকি দুনিয়া থেকে বিদায় বিদায় হয়ে গেছেন দেখব মদিনার কোন কাফের নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এমনি সাহাবি রাখদার মা আপনার সন্তান ওদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে বাপ সন্ত স্বামী শহীদ হয়ে গেছে পিতা শহীদ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে মহিলা আমার ডাকতে বললেন শুনে রাখো আমার স্বামী শহীদ হয়ে গেছে সমস্যা নাই পিতা শহীদ হয়ে গেছে সমস্যা নাই সমস্যা নাই সন্তান সমস্যা নাই বলো বিশ্ব ন আমি কসম মুখোডার এই দুনিয়ায় আর মুখ দেখাব না যারা দাঁড়িয়ে আছেন বসে যান একটু সামনে আগে পিছনে যারা বসে আছে যারা দাঁড়িয়ে আছেন আপনার মেহরবানি করে বসে যান আর যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা বসার জায়গা দেহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এখন চিন্তা করে দেখুন সাহাবিদের ভালোবাসা নবীর জন্য কেমন ছিল আমার কেমন আপনার কেমন আজকে আমার নবীকে নাস্তিকরা গালি গালাজ করে নাও জুবিল্লা বলুন আমার নবীকে নাস্তিকরা জিনাখোর মধুর গাজাখোর বলে গালি দেয় আমার নবীকে এই দেশ সংসদের মধ্যে রাশেদ খান মেনন ইসলাম নিয়ে কটক্ষ করেছে কৌমি মাদ্রাসা নিয়ে হক করেছে কউমি মাদ্রাসেকে 20 বকক 20 বিক্ষ বলেছে আমি রশিদ খান মেননকে জানাই দিতে চাই রে মরা রশিদ খান মেনন তাড়াতাড়ি তওবা কর তাড়াতাড়ি তওবা কর অন্যতাই বাংলার মুসলমান তোর পিটের চাম রাখবে না বাংলার মুসলমান তোর পিটের চাম রাখবে না তওবা কর আজ কাদিয়ানিরা নবীর খত্ম নবুয়া তিনি আর টানাটানি করতেছে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে শিলাও শিলাও কাদিয়ানিরা তারাবোলা তারা বোলা গুলাম আহম্দ কাদিয়ানির সর্বশেষ নবী আউজুল্লাহ বলন তোমার নবীর নবুয়া তিনি আর টানাটানি করতেছে আজকে সতেরো কোটি মানুষ ষোলো কোটি মুসলমানের এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানিরা তোমার নবীর নবুয়া তিনি আর টানাটানি করতেছে আর তোমার ইমানের মধ্যে স্পৃহা সৃষ্টি হয় না তোমার ইমানটা জিন্দা হয় না তোমার ইমানটা তাজা হয় না এটার নাম ইমান নয় এটার নাম ইমান নয় এটার নাম হলো মুনাফিকি এটার নাম কে ভাই আমার নবীকে যদি মহাব্বত করতে নবীর তরিকা অনুযায়ী নবীকে মহাব্বত করেন নবী যেভাবে বলেছেন মহাব্বত করার জন্য নবীকে সেভাবে মহাব্বত করেন আল্লাহ আকবার আশাফ আলী থা নবী রহমতুল্লাহ আলহি একবার তার স্ত্রীকে নিয়ে মেহমানের বাড়ি যাচ্ছেন দাওয়াত খাওয়ার জন্য সামনে একটি নদী পড়ল তখন আশাফ তা নবী রহমতুল্লাহ আলাই বললেন বিবি গলো নদীটা একটু সাতার দে সাতার দেই নদীটা একটু সাঁতার দেয় স্বামী স্ত্রী অভয়জন নদীর মধ্যে সাঁতার দিল রাত্রিবেলায় পর্দার কোনো সমস্যা হবে না এই জন্য নদীটা সাঁতার দিলেন প্রথম সাঁতারের মধ্যে আশাফ আলী তানবী রহমতুল্লাহ আলার স্পিডটা একটু কমাই দিল বিবি জয় লাভ করল এখন ওই পারে বিবি গিয়া বলে এটা কি পুরুষ মহিলারা যদি জয় হইতে পারে এরা কি ক কল্লা পুরুষ যারা আছে এরা নাড়াইলা ঠিক না আল্লাহ এটা একটা বেড়া হইলো এটা একটা পুরুষ হইল আশা বলে তানবি রহমাতুল্লাহ আলাইহির কোনো কথা না দাওয়াত খাওয়ার পর পুনরায় এই পথে রওনা আশা বলে তানবি এখন বলতেছেন বিবি গো ও বিবি চলো আবার আরেকটা সাতার দেই আশা তানবি এখন তার সাতার স্পিডটা বাড়াই দিলে আশা বলে তানবি বিজয়ী লাভ করেছে আর তার স্ত্রী পরাজয় বরণ করেছে এখন তো আশা বলে তানবি হাসার কথা কি বলেন আশা বলি তানবি হাসার কথা কিন্তু না না আশা বলি তানবি হাসেন নাই দু চোখ ধরে পানির জন্য জমিনে পড়তে আরম্ভ করলো বিবেদ প্রথম সাঁতারের মধ্যে আমি জয়ী লাভ করেছি আমি হেসেছি আমি আনন্দ লাভ করেছি দ্বিতীয় সাঁতারের মধ্যে আপনি জয় লাভ করেছেন আপনি তো আনন্দ আনন্দ পাওয়ার কথা আপনি তো হাসার কথা না হেসে আপনি কেন ক্রন্দন করতেছেন আল্লাহ আকবর আশাবলি তানবীর নজরটা কোথায় দৃষ্টিটা কোথায় আশাবলি তানবী রহমতুল্লাহ আলমী গো আমি যে তোমার সাথে যে এইভাবে একটু আমদ করতে করলাম দুনিয়ার চাকচিকের জন্য নাই

আল্লাহর নবী পরাজয় বরণ করেছে দ্বিতীয় দূরের মধ্যে আল্লাহর নবী বিজয় লাভ করেছে আম্মা জানাই সাহ পরাজয় বরণ করেছে আশাফ আলী তানবী রহমতুল্লাহ আলম বিবি আমার কাদার কারণ হলো আমার তো কোন সামান নাই কোন আমল ওই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য না আসরের ময়দানে যদি আল্লাহ আমি আর সাফারিকে ডাক দেব বলে আর সাফারি রে আমার কাছে আসছো তুমি কি নিয়ে আসছো আমার কাছে কি নিয়ে আসছো বলো আল্লাহর কাছে তখন বলতে পারবো আল্লাহ আমি আসা বলির কোন সামানা নাই কোন আমল না আমল নাই তবে জিন্দিগির একটা রাত্রি তুমি কুইলা দেখো তোমার রাসুলের সাথে মিল পাওয়া যায় চিন্তা করুন চিন্তা করুন তারা কেমন আশেক ছিল নবী আশাবলি তা নবী রহমতুল্লাহ আলাইহি এক খাদেম ছিল দশ বছর মতান্তরে বারো বছর আশাগুলি তানবী খেদমত করেছে আশাগুলি তানবী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেন হুজুর গ আল্লাহর ওলি যারা বুজুর্গ ব্যক্তি যারা তাদের তো বড় বড় কারামত আমরা দেখি কিন্তু বারো বছরের ভিতরে আপনার কোন কারামত দেখলাম না আপনার কোন বড় অলৌকিকতা দেখলাম না ও গো আল্লাহর ওলি আশাগুলি থানবি

নবীজিকে মহাব্বত করতে হবে মহাব্বত করার মতো মহাব্বত মন ঘোরা মতে নবীকে মহাব্বত করলে চলবে না নবীকে আপনি মহাব্বত করেন আমি নবীকে মহাব্বত করে। সাহাবা একরাম দান দান মুবারক পর্যন্ত এ বৈমন কি নিজের গলা পর্যন্ত কেটে দিয়েছে সাহাবা একরাম উহুদের যুদ্ধের মধ্যে শুধু উহুদের যুদ্ধ যুদ্ধের মধ্যে নয় বিভিন্ন যুদ্ধের মধ্যে সাহাবা একরাম নিজের প্রাণ পর্যন্ত নবীর জন্য বিলীন করে দিয়েছে এরপরও নবীর উপর একটা লাগতে যুদ্ধের মধ্যে আবু বকরু আহর এই কানের মধ্যে এমন ভাবে এক আঘাত করছে কাফের বেইমানেরা আবু বকর কান থেকে রক্ত প্রবাহিত হইতে লাগলো তাকে এমন ভাবে আঘাত করলো তিনি উঠতে পারে না উঠতে পারে না উঠতে পারে না আর এই মুহূর্তে সংবাদ গেল নবীজি দুনিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আবু বকর পাগল হয়ে গেছেন তার জবান দেয়া কোনো কথা বের হয় না আবু বকর মায় সাবল আবু বকর রে তোর জন্য এক গ্লাস দুধ এনেছি

দুধ আমি খাইতে পারবো না কারণ বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বিশ্বনবীর সংবাদ আমি পাইতেছি না বিশ্ব নবীর আসল সংবাদ যতক্ষণ পর্যন্ত না পাই মা গো ততক্ষণ পর্যন্ত এই যে আমি শুইলাম আমি আমার বিছানা থেকে আর পিঠ তুলবো না ভাইরা আমার আমার এই যে আবু বকর আনহু এমন আশিক ছিলেন এমন আশিক নবীজির আবু বকর সিদ্দিক রবিআ তা তিনি বিছানা থেকে উঠেন না কারো কোনো কথা শুনেন না এমনে এক সাহাবী কানে কানে এসে বলেন আবু বকর রে নবীজি দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছেন নবীজি এখনো সুস্থ আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবারে তার দেহের মধ্যে এমন ভাবে স্পিরিট এসে গেল এমন শক্তি এসে গেল আবু বকরকে আগে অন্যান্য লোকেরা ধরে দড় করাইতে হইছে এখন এই আবু বকরের দেহের মধ্যে এমন শক্তি এসে গেল আবুবকর একা একা দাঁড়িয়ে গেল আবুবকর একা একা দাঁড়াইল আর বলল কোথায় আমার নবী নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না নাও ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি হবে না যখন নবীজির কাছে গেল নবীজিকে একবার সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার সালাম আপনি করুন নবীজি আবু বকরকে মিষ্টি সুরে ডাক আবু বকর রে তুমি এতক্ষণ কোথায় ছিলে এতক্ষণ কোথায় ছিলা নবী গো যখন শুনেছি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তখন আমি আবু বকর মতো হয়ে এই জন্য আমি বকরকে দেখতেছিলেন না ও আবু বকর তোমার এমন দাম হবে এই জন্য হাসরের ময়দানে তোমার এমন এমন দাম হবে জান্নাতের মধ্যে আটটা দরজা আছে আটটা দরজা দরওয়াজা আবু বকরকে নাম দুনিয়া দেখতে থাকবে আবু বকর আমি দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ করো তাহলে আবু বকর মর্যাদাটা কোথায় গেল নবীকে মহাব্বত করার কারণে ভাইরা আমার ভাইরা আমার নবীকে মহাব্বত করুন মহাব্বত করার মত সাত বছরের বাচ্চা বসিরে দিলে ও খুব আরাদ তারা বাহুদের যুদ্ধের মধ্যে চলে গেল যখন সূর্য ডুবি ডুবি অবস্থায় এমত অবস্থায় সাত বছরের বাচ্চা বসির বিশ্ব নবী রহমতুল্লিলের কাছে গেলেন ইয়া রসুল ইয়া বিবাল্লাহ আল্লাহ নবী বেলা ডুবে যাইতেছে আমার আব্বা যে ওদের যুদ্ধের মধ্যে চলে গেল গো আল্লাহ নবী আমার আব্বা দিয়ে এখন আসতেছে না কোথায় আমার আব্বা কোথায় গেল আমার আব্বা অন্যান্য ছেলেদের পিতার আসে তাদের কি নিয়ে যাইতেছে আমার যে মাও নাই আমার ভাই বোন কেউ নাই আত্মীয় কেউ নাই আমার পিতা ছাড়া আমাকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই ও বলবি সূর্য লাল হয়ে গেছে আমার আব্বা যে এখনো আসতেছে না ও আল্লাহ নবী বলুন না আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম আকাশের দিকে মাথা মুবারক চেহারা মুবারক তুললেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ সাত বছরের বাচ্চাকে আমি কি জবাব দিব এখন যদি আমি বলি তোমার ওদের যুদ্ধের মধ্যে শয়ত হয়ে গেছে এ বাচ্চা অজ্ঞান হয়ে যাবে জ্ঞান হারা হয়ে যাবে টিকতে পারবে না বায়র আমর বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু আবার নবিজির কদব মোবারকে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কথা বলেন না দি জবাব দেন না দি আমার আব্বা কোথায় গো আমার அப்பா দি এখনো আসেননি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বশীর তোর আব্বাকে আমি আইন এনে দিতে পারবো না তোর আব্বা উদে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ ভাইরা আমার বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু এবার দুই চোখ জুড়ে পানির ঝর্ণা জমিনের মধ্যে পড়তে আরম্ভ করলো আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে পড়ে গেলেন আর বলেন আল্লাহর নবী গো আমার আব্বা যে ওদের যুদ্ধের মধ্যে আমাকে রেখে চলে গেল একবার কি আমার আব্বার চিন্তা করার দরকার ছিল না আমি উকবা আমি বসির কি করব কোথায় থাকবো কোথায় খাইব আমার তো আশ্রয় কোনো স্থানের মধ্যে আমার আশ্রয় নাই ও গাল্লা নবী কার কাছে আমি যাব কে আমাকে লালন পালন করবে কে আমাকে খাওয়াবে কে আমাকে গোসল দিবে মক্কা মদিনার মধ্যে তো আমার আর কোনো স্থল নাই আল্লাহ নবী দু যুগের পানি ফেলে ফেলে বসির ইবনে আব্বাকে বলেন এ বসি কান্দিস না রে বসির আমি তোর আব্বাকে ফিরাই দিতে পারবো না তবে আজ থেকে বাকি জীবনের জন্য আমি নবীজি তোর আব্বা হয়ে গেলাম নবীজি আব্বা হওয়া কি সাধারণ ব্যাপার সাধারণ ব্যাপার নবীজি কি কোনোদিন আপনার বাড়িতে কইছে যে আমি তোমার আব্বা না 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 বলেন না আজ তো নবীজি আমরা আমাদের বাড়িতে নিয়ে আইসে পড়ি আমাদের মিলাদের মধ্যে নিয়ে আইসে পুরি নবীজি আমরা সস্তা পাইছি আমরা মনে ছেলে নবীজি নিয়ে আইসে পড়ি আবার মনে ছেলে নবীজি বিদায় দিয়ে দেই এই মিয়া আমাদের বুঝের মধ্যে ভুল আছে বুঝের মধ্যে ভুল নবীজি যদি মদিনা ছেড়ে যদি আপনার মিলাদের মধ্যে যদি আসে মদিনা খালি নি মদিনা তো খালি যদি আপনার মিলাদের মধ্যে নবীজি আসে তাহলে মদিনা খালি না মদিনা খালি তাহলে হাদিসাবার হজ করতে গেলিজির রো জাপাকের মধ্যে সালাম দিতেছে সালামের জবাবটা দিবিকে এর জন্য নবীজি বলেন আমার সালাম আমার উন্মদের সালাম পৌঁছানোর জন্য আল্লাহ সারা পৃথিবীর মধ্যে এমন কান ফেরেশতা আল্লাহ তালা তৈরি করে রাখছেন পৃথিবীর যে কোনো প্রান্তে সালাম আওয়াজ দিলে ওই ফেরেশতার কানের মধ্যে গিয়ে পৌঁছে আর প্রতি শুক্রবার এবং প্রতি সোমবারে ওই যে ব্যক্তি আমি নবীর উপর দুর দূরত পাঠ করলো আমি নবীকে সালাম দিল ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির পিতার নাম ওই ব্যক্তির মায়ের নাম ওই ব্যক্তির চোদ্দ গোষ্ঠীর নাম সহ তালিকা সহ কি বার কোন সময় কত কত মিনিট কত কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টা কিবারে আমি নবীকে সালাম দিয়েছিল ওই সময়টা আমি নবীর কাছে এনে পৌঁছাই দেই তাহলে নবীরে কি আমরা বাড়িতে আনতাম না আমরা সালাম পৌঁছাইতাম উদাহরণস্বরূপ আপনি এক পীরের কাছে murid হইছেন এক পীর কে আপনি 5000 টাকা হাদিয়া দিবেন কথার কথা বলতেছি এক পীর আপনি 5000 টাকা হাদিয়া দিবেন পীর আপনি বললেন হুজুর আমার বাড়িতে আসেন 5000 টাকা আপনি নিয়ে যান এখন আপনি বলুন এই পীর কি আপনার বাড়িতে 5000 টাকা আপনার বাড়িতে আসেন নিলে সম্মান না আপনি আপনি 5000 টাকা নিয়ে দিয়ে আসলে সম্মান দিয়ে আসলে সম্মান তা আমার নবী আপনার নবী আমার মিলাদে আপনার মিলাদে আয়েশা সালাম নিলে সম্মান না ফসাইলে সম্মান আমাদের তো বুদার বলি আমরা বুঝিনা না বুঝার কারণ আজকে আমরা বোলের মধ্যে আছি আল্লাহ সকলকে হেদায়েত দান করুক সকলে বলি আমিন আমিন আমার ভাইয়েরা আমার নবী বলে আল্লাহ তাআলা বলেন তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি উহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুর পর রহিম আল্লাহ তাআলা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কে বলতেছেন নবিগো ওগো নবি কথাটা আমার মাইকটা হলো আপনার জবানটা হলো আপনার আপনি বিশ্ববাসী মানুষদেরকে জেনে দিন তারা যদি আপনি তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে যায় আমি নবীর محبت আপনার محبت যেন করে আর আপনার محبت যারা করে তারা আল্লাহ তালার ভালোবাসা পাইবে আর তারা আল্লাহর ভালোবাসা পাইবে তাদের জিন্দগির সব গুণ আল্লাহ চিরতরে ক্ষমা করে দে ভাইরা আমার বলতেছিলাম বলতেছিলাম নবীর mohabbat নবীর mohabbat আপনারা নবীকে এমন ভাবে ভালোবাসেন জানের চাইতে প্রাণের চাইতে পিতা থেকে মাতা থেকে সন্তান থেকে সন্তুতি থেকে সবার চাইতে নবীজিকে ভালোবাসেন আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে খাঁটিভাবে পরিপূর্ণভাবে হযরত উমরের মত নবীকে mohabbat করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته